কোটি কোটি ক্রিকেট অনুরাগীর হৃদয় জেনিলে অট’চ চালকের পুত্রয়। ক্রিকেট বিশ্বর নতুন চাঞ্চল্য রূপে বিবেচিত হল মোহাম্মদ সিরাজ। আমি কব বিচাৰিছো এশিয়া কাপৰ ফাইনেলত অভিলেখৰ পিছত অভিলেখ গঢ়া মোহাম্মদ সিরাজৰ সাফল্যৰ কথা। সোণৰ চামুচ মুখত লৈ নহয়, অতি সাধাৰণ পৰিয়ালত জন্মগ্ৰহণ কৰা মোহাম্মদ সিরাজ আজিৰ দিনত ক্ৰিকেট বিশ্বত হৈ পৰিছে অসাধাৰণ। এদিনীয়া মেচত নিজৰ সৰ্বশ্ৰেষ্ঠ প্ৰদৰ্শনেৰে মাত্ৰ এটা অভাৰতে চাৰিটা উইকেট কাঢ়ি গঢ়িলে নতুন ইতিহাস, যার ফলত মাত্র 50 রানতে স্তব্ধ হল শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। তারপরে অভিলেখর নতুন দৃষ্টান্তরে সহজে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হল ভারতবর্ষ। শৈশবর প্রায় আকাশ স্পর্শ করার সপন দেখা সিরাজ মোহাম্মদক সপন দেখেছিল অট’চ চালক পিতৃয়ে। হায়দ্রাবাদের দরে ব্যস্ত শহরত অট’চ চলায় পুত্রক গঢ়িছিল এগারী নিপুণ খেলোয়ার রূপ। সিরাজৰ পিতৃৰ সপোন এদিন পুত্ৰই ভাৰতৰ হৈ ক্ৰিকেট খেলিব, ভাৰতৰ নাম উজ্বলাব। ক্ৰিকেটৰ প্ৰতি থকা আসক্তি দেখিয়েই পৰিয়াল পোহপাল দিয়াৰ লগতে পুত্ৰক নামভৰ্তি কৰাইছিল ক্ৰিকেট একাডেমীত। খেল ভাল হলে পুত্ৰক বিৰিয়ানী খোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল পিতৃ মোহাম্মদ খাউছে। সেয়াই আছিল আৰম্ভণি। 2015 চনত ক্ৰিকেটত অভিষেক ঘটিছিল মোহাম্মদ সিরাজৰ। রঞ্জী ট্রফি আর বিজয় হাজরে ট্রফিত সুন্দর প্রদর্শনের পিছত হায়দ্রাবাদের ডেক্কান চার্জার্সর হয়ে কেরিয়ার আরম্ভ করে IPL। তারপরে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর হয়ে সুন্দর প্রদর্শন করা সিরাজে প্রথম এদিনে খেলে 2021 সনত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া টেস্ট ক্রিকেটত সিরাজে আক্রমণাত্মক বোলিংরে ধরসাই করেছিল কেঙ্গুরু বাহিনীক। সেই অবদানে ভারতীয় ক্রিকেটের এক বিশ্বাসযোগ্য বোলার হয়ে পড়ল মোহাম্মদ সিরাজ। বর্তমান নিষ্কর্মরে সচ্ছল সিরাজে পরিয়ালের বাবে ক্রয় করেছে হায়দ্রাবাদের এক নতুন ফ্ল্যাট। তারকা হওয়া সত্ত্বেও সিরাজে পাহরা নাই আপনত্বর শিপা, আর এই কথাকে যেন প্রতিপন্ন করেছে এশিয়া কাপের ফাইনালত করা এক মহান কার্যয়। স্মর্তব্য যে ম্যান অব দ্য ম্যাচ হিসাবে ভারতীয় মূল্য লাভ করা 4,15,000 টাকাও দান করেছে খেলপথারের কর্মীসকলের বাবে। এআই মোহাম্মদ সিরাজ সুকীয়া ব্যক্তিত্ব আর প্রদর্শনের ক্রিকেট বিশ্বর অন্যতম চাঞ্চল্য 5'11" উচ্চতার বেগী বোলার মোহাম্মদ সিরাজ। নিউজ ডেস্ক DY365।